السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সম্মানিত মুসল্লিগণ, এই সামনে ছেলেটা একটা প্রশ্ন করছে, আরশ হলো সৃষ্টি আর আল্লাহ হলেন কি স্রষ্টা। তো আরশ সৃষ্টির আগে আল্লাহ কোথায় ছিলেন, তাই না? প্রথমত এই প্রশ্নটা হলো ফকিরদের প্রশ্ন, তাদের ফকির দুষ্ট মুশরিক কিছু ফকির আছে। জি 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 জি। তো এরা আল্লাহর সেফাকে অস্বীকার করে বলে এই প্রশ্ন করে কি করতে চাই, ঠেকাতে চাই। আর একটা হলো যে এই প্রশ্নের উত্তর আর একটা প্রশ্নের মধ্যে আছে, সেটা বলে দিই। সেটা হলো প্রতি রাত্রিতে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসে, এই প্রশ্নের উত্তরটা কি? তাহলে আরশ কি ফাঁকা থাকে? দুইটা প্রশ্ন করলাম আর দুইটা উত্তর দেন, এখন ওইটার উত্তরটা আমি দিব, এইটার উত্তর আপনারা দিতে পারলেন। একটা সহজ প্রশ্ন, আল্লাহ প্রতি রাত্রিতে কি দুনিয়ার আসমানে আসেন, নেমে আসেন? একটা সরাসরি হাদিসে আসছে। তো তখন আল্লাহ কার উপরে থাকেন, কথা বোঝা গেছে? তখন আল্লাহ কার উপরে থাকেন, বুঝেন নেবার কথা? এই সমস্ত প্রশ্ন করাটা হলো সম্পূর্ণ অবান্ধব, আল্লাহকে অপমান। এবার মালিক রহিমাহুল্লাহ বলছেন, দেখেন এর বাহিরে প্রশ্ন করা যাবে না, উত্তর জানার জন্য চেষ্টাও করা যাবে না। আল্লাহ আরশের উপরে উঠেছেন এইটা পরিষ্কার, তিনি কিভাবে আছেন সেটা কি অস্পষ্ট। এইটার উপরে ইমান আনাটা কি ওয়াজিব, আর এ ব্যাপারে প্রশ্ন করা আজকের কথা না। কত সুন্দর উত্তরটা দিয়েছেন, গায়েবের বিষয়, গায়েবের বিষয় যেগুলো যেভাবে এসেছে বর্ণনা ওইভাবে বিশ্বাস করতে হবে, মনে থাকবে? এখানে আপনি উত্তর মানে প্রশ্ন করতে পারবেন না আর উত্তর দেওয়ার চেষ্টাও করতে পারবেন না, হারাম। এটা কি হারাম? গায়েবের বিষয়ে আপনি কিভাবে উত্তর দেবেন? এজন্য মানুষকে বোঝানোর জন্য বললি, এরকম প্রশ্ন অনেক আছে, এরকম প্রশ্ন অনেক আছে। যেমন একজন বলছে যে আচ্ছা এই সৌদি আরবে তাহলে একদিন লাইলাতুল কদর হয় আর বাংলাদেশে একদিন হয়নি? আমি বলেছি কদর রাত এই 12 মাসে কয় দিন হয়? বলছে একদিন। একদিন আমি বললাম যে থামুন, এই একদিনের প্রশ্নের জন্য আপনি খুঁজে বেড়াচ্ছেন, প্রতিদিনের সমাধানটা কে দিবে? দেখেন ওই প্রশ্নটা আবার নিয়ে আসি, যদি রাতের শেষ ভাগে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন, তা আমাদের রাত্রির শেষ ভাগ হয় রাত কয়টায়? তিনটায়। তখন সৌদি আরবে কয়টা? রাত 12টা। লন্ডনে তখন কয়টা? আবার যখন দিনের তিনটা, যে 9টা। আবার আমাদের যখন রাত 3টা, তখন জাপানে কয়টা? আর 3 ঘন্টা বাড়ান, এটা তখন কত? 3টা বেশি। তখন কি হয়ে গেছে? মানে 24 ঘন্টাই কিন্তু কোথাও না কোথাও কি হচ্ছে, রাত 3টা।
চব্বিশ ঘন্টায়। আমি বললাম আল্লাহ আরো সে জানত, বুঝেননি কথা? এর উত্তর আছে। আমি বললাম যে এটা হলো প্রতিদিনের সমস্যা, আর আপনি কদর রাত নিয়ে ব্যস্ত আছেন, আগে এটা সমস্যা সমাধান করেন। মাথায় কি ঢুকলো আপনাদের? না, এগুলো ঢোকাতে হবে মাথায়। আপনার অঙ্ক ঢোকান মাথার মধ্যে, সবকিছু ঢোকা রাখেন মাথার মধ্যে, কিন্তু এইগুলো দাওয়াতি কাজ করার জন্য এইগুলোর মাথায় ঢোকানো দরকার। এবং বারবার শুনবেন এইগুলো, বারবার পড়বেন। আমাদের বড় সমস্যা হয়েছে এইগুলো বিষয় নিয়ে আলেমরা আলোচনা করে না। আকীদা তাওহীদের আর আহলে হাদিসদের আলেমদের মধ্যে অনেকের মধ্যে আকীদা এবং মানহাজের জ্ঞান একবারে জিরো, একবারে। অনেক সবার কথা বলছি না, অনেকের মধ্যে, এটা খুব দুঃখজনক। তারপরে আল্লাহ সম্পর্কে যতটুকু বলা হয়েছে আপনি অতটুকু কি করবেন? বলবেন ওখানে কি করতে যাবেন না? খোঁচাতে যাবেন না। কেন খোঁচাবেন? বলছেন আমি মেয়েরাজে যাওয়ার সময় ফিলিস্তিনের লাল টিলার ওখানে দেখলাম আমার ভাই মুসা আলাইহিস সালাম সালাত আদায় করছেন, বুঝেন তাহলে? আমার ষষ্ঠ আসমানে গিয়ে তার সাথে দেখা, মুসা আলাইহিস সালাম সাথে দেখা, একই সফরে। কিন্তু আবার বাইতুল মাকদে এসে এসে সব নবী রাসূলদের সালাত পড়ালেন ইমাম হয়ে। আপনি মিলাই দেন তো দেখি, এটা পারবেন মিলাতে? যখন মেয়েরাজে যাচ্ছেন তখন দেখবেন সালাত আদায় করছেন কোথায়? যেখানে কবর দিয়ে আসে লাল টিলায়। ওটা তো অস্তিত্ব নাই, খুঁজে পাবেন আপনি? নবী বলে দেখতে পেয়েছেন, কোন নবীর কবর? আল্লাহ রাসূল ছাড়া কোন নবীর কবর পাওয়া যায়? তো আবার যখন ষষ্ঠ আসমানে, তখন একবার দেখা হলো, কয়বার দেখা হয়েছে? দুইবার, দশবার। এই পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত কমাতে হবে, পঞ্চাশ থেকে পাঁচ ওয়াক্ত কমালে কয়বার দেখা হয়? চিন্তা করা যাওয়ার সময় একবার দেখা হয়েছে। যে মানুষটাকে দেখলেন কিছুক্ষণ আগে সালাত আদায় করতে এখানে, তখন ষষ্ঠ আসমানে কখন গেল? আবার যখন ফিরে আসছেন তখন বাইতুল মাকদেসে সব নবীর আসেন একসঙ্গে, ইমামতি করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মিলাই দিন আমাকে। উত্তর কি? উত্তর কি বলে? গায়েবের বিষয় আল্লাহ যেভাবে আসছে ওইভাবেই বিশ্বাস করতে। আচ্ছা, এটা আল্লাহর কাছে কোনো ব্যাপার? এই নিয়ে খোঁচাখুঁচি করবেন কেন? আপনি নিজেরটাই বুঝতে পারেন না,